বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একজন বিশিষ্ট অভিনেতা এবং অভিনেত্রীর অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রে মহানায়ক উত্তম কুমারের অবদান। উত্তম কুমার একজন কিংবদন্তি বাঙালি চলচ্চিত্র অভিনেতা। বাংলা চলচ্চিত্র জগতে তাকে মহানায়ক আখ্যা দেওয়া হয়েছে। উত্তম কুমারের প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। 1948 খ্রিস্টাব্দে নীতিন বসু পরিচালিত দৃষ্টিদান ছবিতে তার অভিনয় শুরু। বসু পরিবার ছবিতে প্রথম তার স্বাতন্ত্র দর্শকের হৃদয়ে অনুভূত হয়। তবে অগ্নিপরীক্ষা সিনেমার ব্যবসায়িক সাফল্য উত্তম কুমারকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। তার অভিনয় জীবনে অনেক ছায়াছবির মধ্যে তিনজন অভিনেত্রীর সঙ্গে অনবদ্য রসায়ন লক্ষ্য করা গেছে। তারা হলেন সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। সুচিত্রা সেনের সঙ্গে তার 75, অগ্নিপরীক্ষা, শিল্পী, সপ্তপদী, পথে হলো দেরি, চাওয়া পাওয়া, হারানো সুর ইত্যাদি। সুপ্রিয়া দেবীর সঙ্গে উত্তরায়ণ, চিরদিনের, শুনো বড় নারী, কাল তুমি আলেয়া, লাল পাথর, মন নিয়ে, বিলম্বিত লয় প্রভৃতি। সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে অভয়ের বিয়ে, হাত বাড়ালেই বন্ধু, নিশিপদ্ম, দুই ভাই, কলঙ্কিত নায়ক, ধুন্নিমে প্রভৃতি সিনেমা বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। বিশেষভাবে উল্লেখ্য খোকাবাবুর প্রত্যাবর্তন, বিচারক, দেওয়া নেওয়া, থানা থেকে আসছি, অগ্নিস্বর প্রভৃতি সিনেমায় উত্তম কুমারের একক অভিনয় দক্ষতা চলচ্চিত্রগুলিকে বাঙালির মনের মণিকোঠায় স্মরণীয় করে রেখেছে। চিড়িয়াখানা ও অ্যান্টনি ফিরিঙ্গিতে অভিনয় সূত্রে তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। জীবনের শেষ ছবি অগবধ সুন্দরী শুটিং চলাকালীন উত্তম কুমার হৃদরোগে আক্রান্ত হন এবং 24 জুলাই 1980 খ্রিস্টাব্দে বেলভিউ ক্লিনিকে পরলোক গমন করেন। বাংলা চলচ্চিত্রে অভিনেত্রী সুচিত্রা সেনের অবদান। বাংলা চলচ্চিত্রের রূপলী পর্দার সবচেয়ে জনপ্রিয় নায়িকা সম্ভবত শ্রীমতী সুচিত্রা সেন। তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকা অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সুচিত্রা সেন মহানায়ক উত্তম কুমারের সাথে প্রায় 30টি ছবিতে অভিনয় করেছেন এবং সবকটি ছবি চূড়ান্ত সাফল্য লাভ করে। তাদের অভিনীত কিছু অবিস্মরণীয় ছবি হল হারানো সুর, অগ্নিপরীক্ষা, প্রিয় বান্ধবী, সাপমোচন, ইন্দ্রাণী, সপ্তপদী ইত্যাদি। এই জুটি প্রায় 20 বছর ধরে সেরার শিরোপা ধরে রেখেছিল। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা অভিনীত চলচ্চিত্রের তালিকাটি নিম্নরূপ: পথে হলো দেরি, হারানো সুর, চন্দ্রনাথ, জীবনতৃষ্ণা, ইন্দ্রাণী, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, সূর্যতরণ, চাওয়া পাওয়া, সপ্তপদী, বিপাশা, গৃহদাহ, কমললতা, নবরাগ, আলো আমার আলো, হার মানা হার, 75, সদানন্দের মেলা, ওরা থাকে ওধারে, অগ্নিপরীক্ষা, গৃহপ্রবেশ। সুচিত্রা সেনই ছিলেন বাংলা চলচ্চিত্রের প্রথম বিখ্যাত সেই অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার লাভ করেছিলেন। তার প্রাপ্ত পুরস্কারগুলি হল 1963 সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাত পাকে বাঁধা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। 1966 সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পান মমতা ছবিতে অভিনয় করার জন্য। 1972 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য। 1976 সালে আদি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারটি লাভ করেন। 2012 সালে চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য বঙ্গবিভূষণ খেতাবে সুচিত্রা সেনকে সম্মানিত করা হয়। 2014 সালে 17 জানুয়ারি ভারতীয় সময় সকাল 8:25 মিনিটে কলকাতার নামী বেসরকারি হাসপাতালে বেলভিউ নার্সিংহোমে হৃদরোগে আক্রান্ত হয়ে সুচিত্রা সেনের মৃত্যু হয়। অন্তরালবাসিনী মহানায়িকা সুচিত্রা সেন চির অন্তরালের পথে চলে গেলেন বাঙালিকে কাঁদিয়ে দিয়ে, মৃত্যুকে সঙ্গী করে। তার অসামান্য সৌন্দর্য, বাচনভঙ্গি ও অভিনয় দক্ষতা দিয়ে মাতিয়ে রেখেছিলেন তিনি গোটা চলচ্চিত্র জগৎকে। কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন তাই আজও বেঁচে আছেন মানুষের মনের গভীরে এবং তা থাকবে ভবিষ্যৎ প্রজন্মেও।